নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এই বাংলায় যারা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে রয়েছেন তাদের নিরাপত্তাই নেই বললে চলে। একই পরিবারের 3 সদস্যই পুলিশ কর্মকর্তা। রাতের অন্ধকারে সেই বাড়িতে স্প্রে করার পর অবাধে চলল লুট। কি অবাক হচ্ছেন, আপনিও অবাক হলেও ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। গাইঘাটা থানার অন্তর্গত উত্তর বকচোরা 1 নম্বর টালি কারখানার এলাকার বাসিন্দারা। রাতে পরিবারের 3 পুলিশ কর্মী সদস্যই বাড়ি ছিলেন না। এদিন সকালবেলা সময়ের অনেক পরে ঘুম ভাঙে ওই বাড়ির বাকি সদস্যদের। এরপরই নজরে আসে বাড়ির সমস্ত আলমারি ভাঙা, জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওই পরিবারের সদস্য পুলিশ কর্মী শান্তনু দাসকে ফোন করে জানানো হলে তিনি বাড়ি ফিরে এসে দেখেন বাইরের গেটের তালাও ভাঙা। কি জানালেন তিনি শুনব। বাড়িতে ছিল, বাড়িতে মা পেজেন ছিল, দিদি ছিল, ভাগ্নে ছিল, তিনজন এই রুমে এই ঘরটাতে ছিল। আর পাশে একটা ছোট ঘর আছে, ওই ঘরটাতে বাবা থাকে সাধারণত, উনি আলাদা মানে রাত্রেবেলাটা গিয়ে থাকে, আবার দিনেরবেলা এখানে খাওয়া দাওয়া সব কিছুই হয়, মাঝে মধ্যে ওই ঘরটাতে থাকে। তো আমি সকালবেলা ডিউটিতেই ছিলাম, ডিউটির ওখান থেকে বাবা হঠাৎ দিদি হঠাৎ করে ফোন করছে, ভাই এরকম অবস্থা যে আমাদের বাড়িতে কিছু নেই, তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে। তো আমি তো তড়িঘড়ি করে বেরিয়ে এলাম, এসে তারপর দেখি বাড়িতে এই অবস্থা, কোথাও কিচ্ছু নেই, যা ছিল মোটামুটি সব ওই ঘর থেকে সব নিয়ে গেছে। আমার ঘরে সেরকম কিছু পাইনি। অ্যাকচুয়ালি আমার ঘরে আমার যে অ্যালবামটা ছিল ওটা ওরা টার্গেট করেছে জুয়েলারি বক্স, সেই বেস করে ওটা নিয়ে বেরিয়ে গেছে, হয়তো আমার জিনিসটা সেরকম এফেক্ট পড়েনি। কিন্তু ওই ঘরে ওর যাবতীয় যা ছিল সমস্ত কিছু, যা ক্যালকুলেশন করছি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রামের কাছাকাছি সোনা বাড়ি থেকে মানে নিয়ে গেছে। কিন্তু ওদের কোনো, যা শুনলাম ওদের কোনো সেন্স ছিল না, এই কারণে বাচ্চাটাকে সকালবেলা ডাকছে, বাচ্চাটা 4 বছর বয়স, ওর কোনো মানে হুঁশ ছিল না, ওকেও বাবা এসে ডাকছিল, ওরও কোনো হুঁশ ছিল না। মেন গেটে তালা ভেঙেছে, আলমারি ভেঙেছে, ও ঘরে শোকেস ভেঙেছে, আমার ঘরে ড্রেসিং টেবিলটা ভেঙেছে। তো ভাঙার পরে ইভেন ওর যে ইউনিফর্ম, আমি দিদি দুজনই পুলিশে আছি, তো ও ডিউটিতে ছিল, ডিউটি করে কালকে ফিরেছে, আমি ডিউটিতে ছিলাম, ওর ইউনিফর্মটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে, ওর ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে। হয়তো কী মনে হয়েছে যাই না, যেই করুক না কেন সচেতনভাবে করেছে যে ফোনটা নিয়ে গেলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে, ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে। আর সমস্ত কাগজপত্র এলোমেলো। এলাকায় সমাজ বিরোধীদের গতিবিধি বাড়ার অভিযোগ জানালেন শান্তনুবাবু। প্রশাসনকে আগে জানালেও ফের বিষয়টি তদন্ত করে দেখার আবেদন জানালেন তিনি। আমার এখানে রিসেন্টলি খুব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়েছে, যেটা বড়বাবুকে আমি নিজে ফোন করে বিগত দিনে একটা জিনিস জানিয়েছিলাম লোকাল গাইঘাটা থানার বড়বাবুকে, যে রিসেন্টলি যাই না এখানে, আমরা তো দেখেন বাইরে থাকি, আমাদের কর্ম প্রফেশন এরকম যে কর্মসূত্রে আমাদের বাইরে থাকতে হয়, ফ্যামিলির সঙ্গে ডিটাচ, ফ্যামিলি পুরো তাদের উপরই ছেড়ে দিতে হয়, তো তাদের উপর ছেড়ে দিতে হয়। তো সেইখান থেকে শুনলাম যে একটা গুলি চলে যে, তারপর দিনই সকালবেলা কী হলো, আমার বাড়ির সামনে একটা আর্মস রিকভারি হলো, ওই বাচ্চাটাই, দিদির ছেলেটা 4 বছর বয়স, ও একটা আর্মস পেলো। আমি থানাকে ইনফর্ম করলাম, কারোর সঙ্গে কোনো আমার কোনো বিবাদ না কিছু না, আমি সবার সঙ্গে নর্মালি মিশি। একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে আরও এক মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। তবে বাংলায় বারংবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা। প্রশাসনকে তোয়াক্কা না করে বাড়িতে চুরির ঘটনা কিন্তু যথেষ্টই চিন্তার। পুলিশের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট, গাইঘাটা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।